হ্যালো শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি রঙিন ধ্রুব তারা আজ আবার তোমাদের সাথে একটা গল্প নিয়ে আড্ডা দিতে চলে এসেছি। আশা করি এই গল্পটাও তোমাদের ভালো লাগবে। আচ্ছা, একটা কথা বলো তো, আমরা কি কেউ কখনো ভগবানের দেখা পেয়েছি? আমাদের পূর্বজ অনেক মুনি ঋষিরা কিন্তু অনেক তপস্যা সাধনার ফলে ভগবানকে দেখতে সক্ষম হয়েছিলেন। তাদের মুখ থেকে শোনা আর কিছুটা নিজেদের চিন্তাধারা মিশিয়ে আমরা কিন্তু নানান রকম দেবদেবীর অবয়ব কল্পনা করে নিয়েছি। আসলে ভগবান থাকেন আমাদের মতন প্রতিটা মানুষেরই অন্তরে। কখনো তিনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাষি, শ্রমিক, রিক্সাওয়ালা বা অন্য কোনো মাধ্যমে আমাদের উপকার সাধন করে থাকেন, নিজেকে সম্পূর্ণ আড়াল করে রেখে। ঠিক এইরকম একটা গল্পই আজ তোমাদের শোনাবো, যেই গল্পের নাম ঈশ্বর। গল্পটি মূল রচনা করেছেন সুমনা দাস। যদি আমার গল্পটি শুনে ভালো লাগে তবে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে মনে করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। পলাশগড় এক প্রত্যন্ত গ্রাম। এখানে একটাই হসপিটাল, পলাশগড় গ্রামীণ হসপিটাল। এটা অবশ্য বর্তমানে কোভিড হসপিটালে পরিণত হয়েছে। ছোট হসপিটাল, আজ অনেক রোগী ভর্তি হয়েছে, সবারই করোনা। করোনা ছেয়ে গেছে এখানেও। সাধারণ মানে যাদের এখনও টেস্ট হয়নি বা রিপোর্ট আসেনি কিন্তু করোনার লক্ষণ বোঝা যাচ্ছে, তাদের সাধারণ ওয়ার্ডে নিচতলায় রাখা আছে। রিপোর্ট হাতে না পেলে তো আর কোভিড ওয়ার্ডে পাঠানো যায় না। এই হসপিটালে স্বাস্থ্যকর্মীর সংখ্যা কম, তো এই ওয়ার্ডেই দায়িত্বে আছেন 57 বছর বয়সী ডক্টর অনুভব ব্যানার্জি। রাত 11টা, উনি এখনো খাননি, খাবার ইচ্ছেও নেই। আজ মনটা বড্ড খারাপ। রোজ রোজ প্রায় 30-40টা ডেথ সার্টিফিকেট লিখতে আর কারই বা ভালো লাগে। মনটা তার ভারাক্রান্ত, এত চেষ্টা করেও মানুষগুলোকে বাঁচাতে পারছেন না। এতদিন কোভিড ওয়ার্ডেই ডিউটি ছিল, আজ এখানেই দিয়েছে। একাকী অসহায় মানুষগুলো মৃত্যুর আগে অসহ্য কষ্টে ওনার হাত শক্ত করে ধরে। না, কিছু করার নেই বুঝেও উনি তাদের পাশ থেকে সরে যান না। ওরা যে আর কোনোদিনও তাদের আপনজনকে দেখতে পাবে না, কাছে পাবে না, জীবনের শেষ মুহূর্তে না হয় আপনজন হয়ে তিনিই রইলেন কাছে। শেষ সময়ে কেউ তো পাশে ছিল, এতটুকু সান্ত্বনা নিয়ে যান ওনারা। বড় কষ্ট হয় ওনার, মানুষগুলোর চোখে উনি বাঁচার অসীম ইচ্ছা দেখেন, আরতি দেখেন। বড় ইচ্ছে করে মৃত্যুর সাথে লড়াই করে বাঁচিয়ে আনেন মানুষগুলোকে, ফিরিয়ে দেন তাদের আপনজনদের কাছে, প্রাণ ভরে আবার বাঁচুন তারা। কিন্তু হায়, তিনি যে বড্ড অসহায়, তার যে কিছুই করার নেই, অসহায় হয়ে তাদের চলে যাওয়া দেখেন, চোখের জল ফেলেন না। ডাক্তারদের যে কাঁদতে নেই, দুদিন আগেই তার একমাত্র কন্যাকে কেড়ে নিয়েছে এই মারণ ব্যাধি। সন্তান হারিয়ে আকুল মা তাকে অনবরত দোষ দিয়ে গেছেন, বলেছেন তিনি ডাক্তার হিসাবে ব্যর্থ, তিনি নাকি ইচ্ছে করেই তার মেয়েকে বাঁচাননি। সেদিন স্ত্রীকে বোঝাতে পারেননি যে তার হাতে কিছুই ছিল না, বাবা হয়ে মেয়েকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন, পারেননি, বুক ফেটে গেছে যন্ত্রণায়, কাঁদতে পারেননি। ডাক্তারদের তো কাঁদতে নেই, ছুটি নিতে বলা হয়েছিল, নেননি। অনেক মানুষ যে তার মুখ চেয়ে বসে রয়েছে, অনেক সন্তান, মা, বাবা, স্ত্রী, স্বামীকে যে সুস্থ করে ফিরিয়ে দিতে হবে তাদের আপনজনদের কাছে। স্ত্রী বলেছেন পাষাণ, নিষ্ঠুর, সত্যি হয়তো তাই। যে বাপ একমাত্র আদরের মেয়ের সৎকার শেষ হতে না হতেই কাজে যোগ দেয়, সে নিষ্ঠুর ছাড়া কি? কর্তব্যের জন্য যে নিষ্ঠুর হতেই হয়, এসবই ভাবছিলেন। নার্স মেয়েটি এসে বলল, স্যার আমি এখানে আছি, এখন তো সবাই ঘুমিয়ে আছে,
এবার আপনি খেয়ে নিন, অনেক রাত হলো, বয়স হয়েছে তো। উনি যেতে চাইলেন না। নার্সটি আবার বলল, আমি বুঝি স্যার আপনার কষ্টটা, কিন্তু আমরা ডক্টর সেবিকা, আমাদের তো সুস্থ থাকতেই হবে, না হলে এই অসহায় মানুষগুলোর কি হবে বলুন তো, কে দেখবে এদের, ইচ্ছে না থাকলেও খেতে হবে স্যার। যান স্যার একটু খেয়ে নিন। উনি উঠতে যাবেন, এই সময় এক রোগিণী এলো, কোভিডের লক্ষণ, মেয়েটির বয়স 20, দেখতে বেশ মিষ্টি, মুখটা রোগক্লিষ্ট, অবস্থা খুব খারাপ, অক্সিজেন লেভেল বেশ কম, এরপরই শ্বাসকষ্ট শুরু হবে, দ্রুত অক্সিজেন দিলেন। বাইরে আসতেই মেয়েটির বাবা মা তার পায়ে পড়লেন, ডাক্তারবাবু ডাক্তারবাবু আমাদের মেয়েকে ফিরিয়ে দিন, আপনি পারবেন আমরা জানি, আপনি ভগবান ডাক্তারবাবু। বুকের ভেতরটা যেন দুমড়ে যাচ্ছিল, তাও কর্তব্যের খাতিরে বন্ডে সাইন করাতে হলো, ওনারা কাঁদছেন, বলতে হলো যে অবস্থা ভালো নয়, সার্ভাইভাল চান্স 40%। ওরা তাও বলতে লাগলো, ডাক্তারবাবু আপনি পারবেন ওকে ভালো করে তুলতে, দয়া করে বাঁচিয়ে দিন, বড় আদরের মেয়ে আমাদের। মেয়েটির মা আপাতত রইল তার সাথে, মেয়েটির স্যাম্পল টেস্ট করতে দেওয়া হলো। পরদিন রাতে অক্সিজেন শেষ হওয়ার দরুন ওর অবস্থা খারাপ হতে লাগলো, এমনিতেই ও টানতে পারছিল না তেমন, অক্সিজেন আর নেই। অনুভববাবু নিজে মেল করেছেন, ফোন করেছেন, এখনও কোনো উত্তর আসেনি। মেয়েটির মা এসে বললে, ও ডাক্তারবাবু মেয়ে আমার কেমন করছে দেখুন না একটু। কি আর দেখবেন, উনি তো জানেন এরপর কি হবে, তাও গেলেন, সহ্য করতে পারলেন না ওর কষ্ট, নিজের মেয়ের মুখটা মনে পড়ে গেল, চলে এলেন। মেয়ের মা ওনার পা ধরে কাঁদতে লাগলো, ডাক্তারবাবু আমার মেয়েটা মরে যাচ্ছে, ওকে বাঁচান। ডাক্তারবাবু চুপ, বড় অসহায় তিনি, পরাজিত যোদ্ধার মতো চুপ করে বসে আছেন মাথা নিচু করে। মায়ের কাতর অনুনয় একসময় গালিগালাজে পরিণত হলো, ডক্টর নিজের কেবিনের দরজা লাগিয়ে চুপ করে বসে আছেন। মেয়েটির মা বলেই যাচ্ছে, শয়তান জানোয়ার লোকে ঠিকই বলে, তোরা খুনি লোভী, তোরা মানুষ মারিস, আমার মতন একটা মায়ের কোল খালি করে তোর কি যায় আসে, আমার মেয়ের জন্য বরাদ্দ সিলিন্ডারটা বিক্রি করে তো তোর পকেট ভরবে, আমি অভিশাপ দিচ্ছি তুইও সব হারাবি সব। একবার করে মেয়ের কাছে যান, আরেকবার এমন করেন। নার্স অনেক করে শান্ত হতে বলেও ব্যর্থ, ডাক্তারবাবু যাচ্ছেন না, কি বা করবেন, সন্তান সময় একটি মেয়ের মৃত্যু নিজের চোখে দেখবেন কিভাবে, কিছুই করার নেই। একসময় ভাবলেন, আচ্ছা সত্যিই কি কিছু করার নেই, ভাগ্যের নিষ্ঠুর পরিহাস আবার দেখতে হবে তাকে, না এটা আর হতে দেবেন না, আর কোনো বাপের কোল খালি হতে দেবেন না, যা হবার হবে, আজ তিনি লড়বেন। সোজা হয়ে উঠে দাঁড়িয়ে বেরিয়ে এলেন, সাথে সাথে উড়ে এলো এক পাটি জুতো, সাথে গালি। নার্স এসে ধমক দেয়, কি করছেনটা কি, উনি ডাক্তার ভগবান নন, এরকম করবেন না প্লিজ, বাকি পেশেন্টরা অসুস্থ হয়ে যাবে। উনি চেঁচিয়ে ওঠেন, আমার মেয়েটা মরে যাচ্ছে আর আপনারা শান্ত থাকতে বলছেন, আপনার মেয়ে হলে পারতেন, মানুষ আপনারা। ডাক্তার জোর করে ওনাকে বের করে দিলেন, উনি গালি দিতেই থাকলেন। ডাক্তার তারপর চললেন কোভিড ওয়ার্ডের দিকে, গিয়ে থামলেন 70 বেডের কাছে। ডাক্তারের 78 বয়সী মা শুয়ে আছেন, মুখে অক্সিজেন মাস্ক। উনি মায়ের খাটের কাছে গিয়ে হাত জোর করে অর্ধচেতন মাকে বলতে লাগলেন, মা গো আমায় ক্ষমা করো, আজ একটা পাপ করতে যাচ্ছি আমি, ওখানে 20 একটি মেয়ে শ্বাসকষ্টতে ছটফট করছে, ওর বাপ মা পাগলের মতন কাঁদছে, তুমি তো অনেক বাঁচলে মা, কিন্তু এই বাচ্চা মেয়েটার জীবন যে সবে শুরু হয়েছে, ওর আরও অনেক দিন বাঁচা বাকি, আমি জানি এ কাজের জন্য আইন আমায় ক্ষমা করবে না, শাস্তি হবে, কিন্তু তুমি আমায় ক্ষমা করো মা, তোমার ছেলে নিরুপায়, অন্য আরেক মায়ের কোল যে খালি করতে পারবো না। উনি খুলে নিয়ে চললেন সিলিন্ডারটা, ভারপ্রাপ্ত ডক্টর সেন বললেন, স্যার কি করছেন আপনি। উনি শান্ত গম্ভীর কণ্ঠে বললেন, বাচ্চা মেয়েটা শ্বাসকষ্টে মরে যাচ্ছে, আমার মা 78,
অ্যান্ড সি ইজ জাস্ট 20। পুলিশ মিডিয়া যা করার পরে করে নেবেন, আমি থাকবো, আপাতত মেয়েটাকে বাঁচতে দিন। উনি মেয়েটি গেলেন প্রাণবায়ু। সকালে মেয়েটির বিপদ কাটল, ওর মা বাপকে ফোন করে জানানো হয়েছে ও ভালো আছে। তার মা এলেন, মেয়ে হাসি মুখে চাইল। কাছে যেতেই ডক্টর বললেন, কাছে না। ডাক্তারবাবুর কাছে ক্ষমা চাইলেন মেয়েটির মা, আমায় মাফ করেন ডাক্তারবাবু, মেয়েটার অবস্থা দেখে মাথা ঠিক ছিল না তাই। উনি স্মিত হেসে বললেন, ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড, এবার পোশাক বদলে মেয়ের কাছে আসুন। মেয়েটির মা আসতেই উনি চললেন নিজের মায়ের কাছে। মেয়েটি ধীরে ধীরে বলল, মা, কাল সারা রাত ডক্টর আঙ্কেল আমার পাশে ছিলেন, আমার মাথা উঁচু করে ধরেছিলেন, আমার শ্বাস নিতে তাই সুবিধা হচ্ছিল। উনি বারবার বলছিলেন, মনের জোর রাখ মা, তোকে ভালো হতেই হবে, ফিরে যেতে হবে তোর বাবা মার কাছে, কিচ্ছু হবে না তোর। কৃতজ্ঞতায় জল গড়িয়ে এলো মহিলার চোখ বেয়ে, এই পিতৃতুল্য মানুষটাকে ভুল বুঝেছিলেন। ডক্টর ধীর ক্লান্ত পায়ে এগিয়ে চলেছেন নিজের মায়ের কাছে, তিনি জানেন কি দেখবেন। মা ঘুমিয়ে আছেন, কাঁদতে গিয়ে দেখেন একই অক্সিজেন চলছে যে, মায়ের শ্বাস চলছে, তার মানে মা। ডক্টর সেন মৃদু হেসে জানালেন, কাল অক্সিজেন এসেছে। মানুষ যখন ভগবানের কাজ করে, ভগবান আর কিভাবে চুপ করে বসে থাকেন। ডক্টর চোখের জল মুছলেন, আজকের যুদ্ধে জয়ী তিনি। বন্ধুরা, এই অসাধারণ গল্পটা তো শুনলেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং আমাকে সেই সঙ্গে উৎসাহিত করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। যাওয়ার আগে বলবো, সবাই ভালো থাকবেন, নমস্কার।